তো সারা জীবনই ঠাকুরের প্রসাদ ছিল, আছে এবং থাকবে। আমার মনে হয় তোমার বাড়িতেও নকুলদানা ঠাকুরকে দেওয়া হয়, আমার বাড়িতেও দেওয়া হয়। এখন আমি ঠাকুরকেও ভোগ দিলাম, আর সেই ভোগই আমি সব লোককে দিলাম। ঠিক আছে, এখন তো যা শুরু করলাম, মানুষের ঢল অলরেডি নেমে এসছে। আমরা সকাল থেকে শুরু করি, রাত্রিবেলা অবধি চলে আমাদের প্রচার। কিন্তু মানুষের ঢল কখনো কম হয় না, তাদের ভালোবাসা কোনো সময় কম হয় না। এগুলো ভীষণ ভালো লাগছে। দেখুন, মানুষের ভালোবাসার উপরে আমার মনে হয় না কিছু আছে। আর শরীর খারাপ ডেফিনেটলি, জ্বর ডেফিনেটলি, কিন্তু যখন এত মানুষ আমার পাশে এসে দাঁড়াচ্ছে, তো আমার মনে হয় এটা আমার শরীর খারাপটা প্রায়োরিটি নয়, এই মানুষের ভালোবাসাটা প্রায়োরিটি।